সব মিলিয়ে নরেন্দ্র মোদীর আগামী পাঁচ বছরের পররাষ্ট্রনীতিটা আসলে কেমন হবে প্রতিবেশী প্রথম যে পররাষ্ট্রনীতিতে যে নীতিকে গুরুত্ব দিয়ে আসছে সেই নীতিকে আগামী পাঁচ বছরে নরেন্দ্র মোদী গুরুত্ব দেবেন এইটাই বোঝানোর জন্য এই রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা এবং রাষ্ট্রপতিরা উপস্থিত ছিলেন সে যে ভারত সরকার চাইছেন যে দক্ষিণ এশিয়ার সঙ্গে এই ভারত মহাসাগরের অর্থাৎ বঙ্গোপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত একটা কানেকটিভিটি তৈরি করে যেটা ভারত ইতিমধ্যেই ইরানের চাবাহারের সঙ্গে করেছে আমেরিকা চাইনিজ ইরানের সঙ্গে এই সম্পর্কটা ভারত করে কিন্তু ভারত সেটা গুরুত্ব দেয়নি ভারতের নিজস্ব স্বার্থে জাতীয় স্বার্থে সেটা করেছেন এবং করছেন আমরা এতদিন কানেকটিভিটি বলতে জানতাম যে রেল কানেকটিভিটি সড়ক কানেক্টিভিটি বা এয়ার কানেকটিভিটি কিন্তু আমরা প্রথম একটা বড় আকারে দেখতে পারবো যেটার একটা বিস্তৃত রূপরেখা হয়তো আগামী দিনে ঘোষিত হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বা মংলা বন্দরকে কেন্দ্র করে যে একটা কোনো কানেকটিভিটি সুদূর দক্ষিণ ভারত মহাসাগর পর্যন্ত করা যায় কিনা তাহলে ভারত এবং বাংলাদেশ বিশেষ করে এই দুটি দেশই উপকৃত হবে উপকৃত হতে শুধু বাণিজ্যিক দিক থেকে নয় উপকৃত হবে রাজস্ব আদায়ের ক্ষেত্রে উপকৃত হবে কর্মসংস্থান নিঃসন্দেহে শেখ হাসিনা এ ব্যাপারে অত্যন্ত সন্তুষ্ট যে আলোচনা হয়েছে পর নিজেই বলেছেন যে ভারত নিকটতম প্রতিবেশী হিসাবে ভারত বাংলাদেশের যে বন্ধুত্ব সেটা আন্তর্জাতিক মঞ্চে একটা মডেল হিসেবে উপস্থাপিত করা হয় যেখানে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি আলোচনার টেবিলে মীমাংসা করা যায় স্থল সীমান্ত চুক্তি বা সামুদ্রিক অমীমাংসিত বিষয়ে আরো রয়েছে এবং এগুলো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এগুলো দুই দেশের এটা কিন্তু একদিন সফল হবে এবং বা এই ব্যাপারে একটা নিষ্পত্তি হবে বলে আশা করা যায় সেই লক্ষণ আমরা দেখি দেখুন সবচেয়ে প্রথমে বলবো যে ভারত কোন প্রভুত্ব বিস্তার করে না এবং আপনারা যে স্থল সীমান্ত চুক্তি দেখেছেন সেখানে ভারত দশ হাজার রেকর্ড জমি খুঁজেছে বাংলাদেশ একশো এগারোটি ছিটমহল পেয়েছে ভারত পেয়েছে তার থেকে কম আহ দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেই অবস্থানটা ভারতের নিরাপত্তার পক্ষে অত্যন্ত জরুরি এটা সুখী সমৃদ্ধশালী প্রগতিশীল বাংলাদেশ ভারতের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ফলে এই জন্য বাংলাদেশে সবসময় একটি প্রগতিশীল সরকারের পক্ষে ভারত থাকে এবং ভারত থাকার চেষ্টা করে আপনি যেটা বলছেন যে কোন প্রভুত্ব বিস্তার প্রভুত্ব বিস্তারের কোনো লক্ষণ নেই এখানে ভারতের নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় হয়তো আছে কিন্তু সে বিষয়গুলোতে আমার মনে হয় না দুই দেশের সম্পর্ক যে রক্তের বন্ধনে যেটা তৈরি হয়েছে সেটা সহজ অন্য কোনো দেশের সঙ্গে এটা তুলনা করা যায় না অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের বিনিময়। ভারত বাংলাদেশ সম্পর্ক কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা ভারত বা বাংলাদেশ কেউই কিন্তু চায় না নেইবার ফার্স্ট মোদী সরকারের নীতি এটা এবারই না গতবারও যখন উনি নির্বাচিত হয়ে এই কথাটাই বলেছেন তার মানে দু হাজার চোদ্দো থেকেই কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে ভারতীয় সরকারি মহলে যেমন আবার যেটা অ্যাকাডেমিক মহলে আলোচনা হতে দেখেছে তো এখন ভারত তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক তৈরি করবে গুরুত্ব দেবে অগ্রাধিকার দেবে এটাই খুব স্বাভাবিক কারণ ভারতের এখানে এই অঞ্চলে ভারতের একটা যে স্বাভাবিক প্রাধান্যশীল ভূমিকা সেটা ভারত নিজে এই ভূমিকা বজায় রাখতে চায় তার মানে ভারত একটা জিনিস আমরা জানি যে তার ফরেন পলিসিতে বরাবরই বাইল্যাটারালিজমে বিশ্বাস করে কখনোই ভারত মাল্টিল্যাটারেলিজমের কথা বলতে চায়নি এবং যে কারণে ভারতের সাথে তার প্রতিবেশীদের দ্বন্দ্বে বাইরের কোনো কেউ হস্তক্ষেপ করুক সেটা কখনো ভারতীয় নেতৃত্ব মানতে চায়নি যখনই নেবরুড ফার্স্ট পলিসি বলা হয় গুজরাল ডক্টরের কথা বলা হয় তখন এই কথাটা কিন্তু মনে আসে তারা নন রেসিপ্রোসিটির কথা পরিষ্কারভাবে উচ্চারণ করেছে বিভিন্ন সময় এবং সেটার অর্থ কী যে আমরা দিব যা পাবো তার চেয়ে বেশি আমরা দেব। অ্যাকচুয়াল যখন আমরা দেখি সেখানে এই যে যেমন বাংলাদেশের কাছ থেকে তারা যা যা চেয়েছে যা যা তাদের প্রয়োজন সেগুলো কিন্তু পাচ্ছে তারা কিন্তু ভারতের লোকজন ভারতের মিডিয়াও স্বীকার করে যে বাংলাদেশের চাহিদা অনুযায়ী তো এখন পর্যন্ত তারা সব কিছু দিতে সক্ষম হয় নাই যেমন আমাদের পানির শেয়ার এখন পর্যন্ত তারা দিতে পারে নাই আমাদের সীমান্তে লোক মেরে ফেলছে প্রতিনিয়ত যদিও বারবার তারা কমিট করছে অঙ্গীকার করছে যে এটা শূন্যে নামিয়ে আনবে কিন্তু শূন্যের কাছাকাছিও নামিয়ে আনতে পারছে না তো এইগুলো তো আছে আর তাছাড়া আমাদের যে ব্যবসা বাণিজ্য সেখানে বাংলাদেশ থেকে যেসব রপ্তানি হয় সেগুলোর উপরে তারা বিভিন্ন রকমের নন ট্যারি ব্যারিয়ার্স তৈরি করছে এই যে নেইবার ফার্স্ট পলিসিতে বাংলাদেশকে তারা পৃথিবীর কাছে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটাকে একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে তার মানে এটা সবচেয়ে ভালো অবস্থানে আছে তারপরেও এত সব সমস্যা আছে আর অন্যান্য যে তাদের নেইবার আছে তাদের সবার সাথেই প্রায় নানান রকমের সমস্যা আছে আর তাছাড়া এই যে এই যে কেবল ইলেকশনের পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে দাওয়াতের ব্যাপারটা এখানেও যদি সত্যি সত্যি আসুক না আসুক পাকিস্তানকে দাওয়াত করলে কী এত বড় বড়ো সৃষ্টি হয়ে যেত কোথার থেকে সেশেলস আর ইয়ের থেকে মরিশাস থেকে লোকজন নিমন্ত্রণ করছে খুব ভালো কিন্তু এদেরকে নিমন্ত্রণ না করাটা এটা এক ধরনের স্পষ্টভাবে যে এই দুটো দেশকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই না বা দেখতে পাচ্ছি দিয়ে তো লাভ নেই বন্ধুত্বের মেসেজটা দাও তারপরে বন্ধুত্ব চেষ্টা করো সেটা না তাহলে তো নেতৃত্ব আসবে তারা যে নেতৃত্ব দিতে পারবে সেটা প্রমাণ করবার এটা একটা বড় সুযোগ ছিল আরেকটি দু হাজার এগারোতে কংগ্রেসের তখন শাসন ডক্টর মনমোহন সিং যখন এসছিলেন তখনই তিস্তা নিয়ে চুক্তি হয়ে যাওয়ার কথা ছিল একটা চুক্তির খসড়াও ছিল যে খস চুক্তিতে সাতচল্লিশ শতাংশ পানি আমাদের প্রাপ্য বলে ভারত স্বীকার করেছিল কিন্তু সেই সময় হয়নি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানে বাধার কারণে উনি আসতে চাননি এবং এখনও তিস্তা কিন্তু হচ্ছে না অথচ আপনি দেখবেন এই দু হাজার চোদ্দো থেকে নরেন্দ্র মোদী নির্বাচিত হওয়ার পর আমাদের দুই রাষ্ট্রের মধ্যে সরকারি পর্যায়ে যে মানে হাই লেভেল যে সফর হয়েছে অর্থাৎ দুই প্রধানমন্ত্রী যখনই অপরের দেশে গেছেন সেই সফর শেষে যে জয়েন্ট কমিউনিকে বা এই ধরনের ডকুমেন্ট আমরা দেখতে পেয়েছি সব জায়গায় আপনার তিস্তা পানি বন্টনের সমস্যার সমাধান করা হবে বলে ইয়ে করা হয়েছে আশ্বাস দেওয়া আশ্বাস মানে এটা লিখিতভাবে ভারতের সাথে আমাদের সমস্যার বা আপনি বলতে পারেন দ্বন্দ্বের মধ্যে প্রধান দ্বন্দ্বটাই হচ্ছে নদীর পানি ভাগাভাগি আর যদি আমরা মানে ন্যায্যতার ভিত্তিতে এই নদীগুলোর পানি ভাগাভাগি করতে পারতাম তাহলে তো আমার মনে হয় ভারতের ব্যাপারে বাংলাদেশের জনগণের ভেতরে কোনো ধরনের ওই রকম প্রশ্ন থাকতো না কেন্দ্রের সাথে আমাদের যে কথাবার্তা বলার সুযোগ আছে এবারে নতুন করে আরও সুযোগ তৈরি হয়েছে যেহেতু তারা বলেছিল সরকারের মেয়াদের মধ্যে এই চুক্তি হবে তো এই কথাটা নিয়ে তাদের কাছে আমরা আবার বলতে পারি যে তোমরা তো বলেছিল কই সেই চুক্তি তো হইলো না এখন এখনও সুযোগ আছে আমাদের আমরা দুজনই এখনও ক্ষমতায় আছি আসো আমরা চুক্তিটা করি দুই নম্বর হলো তারা এবারে এই যে কয়েকদিন আগে যখন ভারতের পররাষ্ট্র সচিব এখানে এসেছিলেন তিনি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছিলেন যে ভারতেও আমাদের যে তিস্তা প্রকল্প আছে বহুমুখী তিস্তা প্রকল্প যেটা আমাদের আছে সেটাতে তারা বিনিয়োগ করতে আগ্রহী কথা এখন আগ্রহ প্রকাশ করা এটা তো আমাদের এই প্রজেক্টটা খুব নতুন না অনেক দিন ধরে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি এবং এর মধ্যে আমরা চীনের সাথে আলাপ করেছি যে তারা আমাদেরকে সাহায্য করতে পারে কি না এখন ভারত এখানে আগ্রহ দেখাচ্ছে অনেকেই মনে করেন যে এই আগ্রহ দেখানোর উদ্দেশ্য হলো এই প্রজেক্ট এই যে আমাদের প্রজেক্টটা যে চিন্তা সেই চিন্তাটাকে পিছিয়ে দেওয়ার জন্যে তারা নিজেদের সত্যি সত্যি সাহায্য করতে চায় কি না সেটা নিয়ে সন্দেহ আছে তো সেখানে একটা বড় প্রশ্ন হলো তোমরা যদি উপর থেকে আমাদেরকে পানি দাও যে চুক্তি অনুযায়ী যে চুক্তিটা আমরা প্রায়শই করে ফেলেছিলাম সেটা যদি এখন স্বাক্ষর করে পানি দাও তারপরে চুক্তিটা তখন আহলে আমাদের প্রকল্পটা একটা বিশেষ রূপ ধারণ করবে কারণ তখন পানির অবস্থানটা তো পরিবর্তন হয়ে যাবে আর যদি তোমরা পানি না দাও যেটা এখন পর্যন্ত করে আসছো তাহলে আমাদের এই প্রকল্পটা অন্যরকম হবে তখন আমাদের যে বৃষ্টির পানি এবং সারা বছরের যে পানি আছে বা বর্ষার মৌসুমে তোমরা যে পানি ছেড়ে দাও সেটাকে আমরা ধরে রাখার ব্যবস্থা করতে পারি কিনা সেই চিন্তা করব আমরা তো সেইখানে তোমাদের অবস্থান আগে পরিষ্কার করো তোমরা হয় আমাকে পানি দেওয়ার সিদ্ধান্ত নাও নাহলে পরিষ্কার করে বলে দাও যে না পানি দিব না তাহলে আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব এই জিনিসটা তাদেরকে আমরা বলে তাদেরকে একটা চাপে ফেলতে পারি কিন্তু এর ফলে যে আমাদের এই তিস্তা বহুমুখী প্রকল্প কাজটি দ্রুততর হবে এটা মনে করার কোনো কারণেই এখন মোদী সরকারের শক্তি কিছুটা কম আর মমতা ব্যানার্জির শক্তি বেশি সুতরাং তিস্তা বোধে আরও পিছিয়ে গেল এই যোগসূত্রটা সঠিক নয় এটার বিপরীত ঘটনাও ঘটতে পারে